ना यार क्या हुआ, दिल का करार क्या हुआ, आई पूछो जरा पूछो मुझे ये क्या हुआ है, कैसी बेकरारी है ये, कैसा नशा है तुमसे दिल लगाने की सजा है। ला 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 বন্ধুরা, কুমকুম বেশের উইথ ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। একদম রান্না বান্না সেরে, স্নান সেরে, পুজো সেরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। আর তোমরা তো জানো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে না পারলে আমার মোটেই ভালো লাগে না, আর সবকিছুই তোমাদের সাথে শেয়ার করা চাই। তো কিছুক্ষণ আগে আমার অবস্থা কিরকম ছিল চলো আগে একটু দেখে নাও। চলো তোমাদের আগে বাইরেটা দেখিয়ে দিই। দেখো একদম ঝলমলে আকাশ, রোদ ঝলমলে আকাশ একদম। এখানে দেখো আমার ছেলে ব্রাশ করছে, সেটাও একটু দেখে নাও। আজ সকালে পড়া থাকেনি, মানে একটু দেরিতে উঠলেও হবে, বুঝতে পারছো অবস্থা বন্ধুরা। আজ কিন্তু একদমই ঠান্ডা লাগছে না, একদমই ঠান্ডা লাগছে না। সকালের কাজ সারতে সারতে দেখো 10টা বেজে গেছে বন্ধুরা। চলো রান্না করে দেখো কি কি করছি। এখানে দেখো বাঁধাকপির একটা তরকারি হচ্ছে। আমি রান্না বান্না কেন শেয়ার করতে পারি না জানো বন্ধুরা, এক হাতে ফোন নিয়ে না একদমই ভালো লাগে না আমার। এখানে দেখো আলু কেটে রেখেছি, মটর ছাড়িয়ে রেখেছি, এটা পনির দিয়ে একটা তরকারি করব। এখানে ভাত হয়ে গেছে, বাঁধাকপিটাও আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে দেখো পুরনো মাছ, তোমরা হাসছো তো পুরনো মাছ কেন বলছি, কেন আমার ছেলে বলে পুরনো মাছ, মানে আমার গতকালের 2 পিস মাছ থেকে গিয়েছিল ভাজা, সেটা আমি রান্না করেছি। এটা আমরা কেউই খাবো না, তোমার দাদাভাই খাবে। এখানে দেখো পনির আছে, পনির রেডি করা আছে, আর ডাল বসিয়ে দিয়েছি। আমার ছেলে এখন ডাল ছাড়া একদমই ভাত খেতে পারে না, আগে খেত, আগে মাছের ঝোলও খেয়ে নিত, ডিমের ঝোল এখন একদমই খায় না, ডাল চাই। মসুর ডাল হচ্ছে, সকাল থেকে রান্নাঘরেই পুরো সময়টা চলে যায়, কিছুই ভালো লাগে না। দেখো ডাল হয়ে গেছে, এখানে ফোনটা মনে হয় উল্টো করে ধরেছিলাম, যাই হোক একাতে ফোন তো বুঝতেই পারছো বন্ধুরা। আর রান্নার কোনো রেসিপি শেয়ার করতেই পারছি না এখন। দেখো পনিরও হয়ে গেছে আমার, আলু মটর পনির। আর আমার ঠান্ডা লেগে মুখে তো ঘা হয়ে আছে, আমি তো কিছুই খেতে পারবো না মনে হয়। এখানে দেখো বাজে মনে হয় 10:30, এখন আমি চা খাচ্ছি, আবারও আমি বারবার চা খাচ্ছি গরম গরম। চলো আমার ছেলেকে খাবারটা দিয়ে দিই, লুচি আর সোয়াবিনের তরকারি। আর আমি ভিডিও এডিটিং করতে বসলে এই যত রাজ্যের চিৎকার আওয়াজ, মানে কি বলবো বন্ধুরা, একদমই ভালো লাগে না আমার। আর ছেলেকে প্রথমে টেবিলে দিয়েছিলাম, ও খাবে না, আবার যেখানে বসে আছে সেখানে নিয়ে যেতে দিতে হলো। সকাল থেকে এই ঝামেলা করতে করতেই শেষ হয়ে যায় সময়টা। চিন্তা করো, রাজার মতো বসে আছেন, সেখানে এবারে খাবার নিয়ে যাও। সকাল থেকে না আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, কেন ভালো লাগছে না আমি নিজেই জানি না, কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। ঘুম থেকে উঠেই দেখছি মানে চারদিকে রোদ ঝলমল, আর একদমই ঠান্ডা লাগছে না, একদমই ঠান্ডা লাগছে না, আর গরম তো লাগছেই না জানো। তো ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমার ভীষণ প্রিয়, কেন প্রিয় বলবো কেন। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে যে কথাটা বলার জন্য আমি বসে পড়েছি, তো চলো সেই কথাটা আগে শুনে নাও। বন্ধুরা, পুজোর সময়, দুর্গাপুজোর সময় আমি একটা শর্ট দিয়েছিলাম, ঠিক আছে, একটা শর্ট দিয়েছিলাম, একটা
কি গানে আমার মনেও নেই, সেখানে একজন কমেন্ট করেছে যে দিদি তুমি না সৌমালির মতো দেখতে। সৌমালি? আমি তো অবাক হয়ে গেছি, সৌমালিটা কে? তারপরে ভাবলাম ও ইউটিউবার সৌমালিদির কথা বলছে, সৌমালিদির কথা বলছে। আমার ছেলেও ছিল, আমার ছেলে বলছে মা কে এসে, বলি চল দেখাই। তাও দেখালাম যে ওর শর্ট ভিডিওগুলো কিছু দেখলাম, রাত্রেবেলায় ঘুমানোর আগে শর্ট ভিডিও দেখলাম, তারপর ভালো লাগছিল, ঘুমিয়ে গেলাম। যাই হোক একটু তো কৌতূহল থাকেই তাই না সবার মতো, যে আমাকে কেন সৌমালিদির মতো দেখতে বলছে দেখি তো। আমি যদিও আমি নিজের মতোই, আমি কারো মতো দেখতে হতে চাই না, আমি যেমন আমি সেরকমই থাকতে চাই। তারপর দেখলাম কতগুলো শর্ট দেখলাম সৌমালিদির, বেশ ভালো লাগলো, তারপর ঘুমিয়ে পড়লাম। আমার শরীর এখন ভালো নেই, খুব ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। তারপর কি হলো, আমি ভাবছি 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 নাকি দেখছি 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 এটা স্বপ্ন না চোখের ভুল, ধরে যাওয়া গাছটাতে আজ কত ফুল। যাই হোক একটু মজা করলাম, গানটা উল্টোপাল্টা হলো কিনা জানি না। তো দেখছি যে হঠাৎ করে আমাদের বিল্ডিংয়ের পাশে একটা চার চাকা দাঁড়িয়ে গেল ঝকঝকে, মানে কি আমি আমি তো উপরেই আছি। তারপরে দেখছি গাড়ি থেকে নামছে আমাদের সৌমালিদি, নেমে একদম সোজা আমি যেখানে থাকি চলে এসছে একদম আমার রুমে। ভাবতে পারছো বন্ধুরা, তো অবাক, আমি কিছু কথাই বলতে পারছি না, আমার মুখ দিয়ে কিছু কথা বেরোচ্ছেই না। আর এমনিতেই মানে কি বলবো, এত বড় ইউটিউবার আমার বাড়িতে, আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। মানে আমার একটু একটু লজ্জাও লাগছে যে আমিও ইউটিউব করি, বলবো একটু সৌমালিদিকে? তারপর আবার ভাবছি না বাবা, আমি কি এমন ইউটিউবে ভিডিও দিই, থাক বলার দরকার নেই। এসব ভাবছি আর বসতেও বলিনি, সৌমালিদি দাঁড়িয়ে আছে আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমিও সৌমালিদির মুখের দিকে তাকিয়ে আছি, একদম হতবাক বসতেও বলিনি। তারপর কিছুক্ষণ পরে যেন মেজাজটা ফিরে এলো আমার, মুডে এলাম, তারপরে সৌমালিদির সঙ্গে হেসে হেসে কথা বলছি, কী কথা বলছি জানি না, হেসে হেসে কথা বলছি। তারপর আবার ফোন নিয়ে মনে হয় শর্ট ভিডিও নিচ্ছিলাম, যাই হোক এইসব করছি। আমি দারুণ দারুণ খুশি, কফি বানিয়ে দিলাম সৌমালিদিকে, এত এনজয় করছি মানে কি বলবো তোমাদের। তারপরে আবার ভাবছি সকালে উঠে এই শর্টগুলো দিয়ে দেবো, তারপর অনেক মানুষ দেখবে, অনেক বন্ধুরা দেখবে যে সৌমালিদি আমার বাড়িতে। তারপর কি হলো, একটু পরেই দেখছি কলিং বেলের আওয়াজ, মানে আমার বর, তোমাদের দাদাভাই ছিল নাইট ডিউটিতে, সে ভোর ভোর এসে পড়েছে। ভাবতে পারছো আমি কি জগতে ছিলাম আর কি জগতে ফিরে এলাম? হ্যাঁ বন্ধুরা, আমি স্বপ্নে দেখছিলাম, স্বপ্নে সৌমালিদি আমার বাড়ি চলে এসেছে, এটাই সত্যি। তারপরে আবার সেই সংসার যুদ্ধে নেমে পড়লাম, ভোর থেকে শুধু কাজ আর কাজ আর কাজ। তো যাই হোক স্বপ্নে হলো তো এনজয় করেছি, বেশ একদম দারুণ এনজয় করেছি সত্যি। এত বড় ইউটিউবার যদি সত্যি সত্যি আমার বাড়িতে কোনোদিন চলে আসে তো কেমন হয় বন্ধুরা? যাই হোক, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।